মক্কার লোকেরা তারা কি করত স্ত্রী নামত সজ্জে না করে আর ছুরি ডাকাতি এইটা তো তাদের সকালবেলার নাস্তা খাওয়ার মতো মক্কার লোকেরা তারা গায়রুল্লাহর পূজা করত মূর্তি পূজা করত আমার ভাইয়েরা অনুরূপভাবে এইভাবে তারা মদ খায় মাদক দ্রব্য খায় আর তারা কি করে কত লোককে তাল করে মানুষদেরকে হত্যা করে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী ওর উপরে যখন আনজের আশিরাতাকাল আকরাবিন এই আয়াত যখন নাজিল হলো রাসূলুল্লাহর উপরে ওই সময়ে নবী আল্লাহর নবী তখন এই যে সাফা পাহাড়ের পাদদেশে প্রথম মাহফিল কায়েম করলেন নবী পাককে আল্লাহ গলায় এমন সুর দিয়েছিলেন আর এমন শক্তি নবীর ব্রেনে আর এমন কলবে শক্তি দিয়েছিলেন আনাস ইবনে মালিকের হযরতে আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন নাহনু নাকুলু আন্না রাসূলুল্লাহি উতিয়া কুওয়াতু আরবাইন আল্লাহর নবীকে অফি রিওয়ায়াতেন আরবাইন অফি রিওয়ায়াতেন সালাসিন আলা আনাস বিন মালিক বলেন আমরা সকলে বিশ্বাস করি এবং বলি প্রচার করি আল্লাহ তাআলা তার নবীর দেহে ব্রেনের মধ্যে চরিত্রের মধ্যে কণ্ঠ সুরের মধ্যে আল্লাহ সকল বিবেচনায় কি করেছেন এই জগতের সবচাইতে শক্তিশালী চল্লিশ জন এই কুস্তিগিরের শক্তি আল্লাহ আমার রসুলের দেহে দান করেছেন এটা লাগবে সেই জন্য দিয়েছেন রসুলুল্লাহকে আল্লাহ যখন বলেন ও আনজির আশিরাতাকাল আকরামিন হে রসুল আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আপনার এই মক্কার লোকেরা সব মামিন বাতনিন মিন বুতুনে মক্কাতা এই মক্কায় যত গোত্র আছে ইল্লা ফিহিম মা রাসূলিল্লাহি কারাবাতুন প্রত্যেকটা গোত্রের সঙ্গে আল্লাহর নবী আত্মীয়তা রয়েছে কোনো না কোনো ভাবে সেই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার ঘনিষ্ঠ আত্মীয়দেরকে একটু সমবেত করেন আর তারা যে সমস্ত গুনার কাজের মধ্যে জড়িত আছে গুনার কাজগুলির ব্যাপারে এই গুনার কাজগুলির ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে তাদেরকে আপনি সতর্ক করেন সাবধান করেন সতর্ক করেন সাবধান করেন ব্যাখ্যা করতে পারবো না মক্কার লোকেরা তারা গায়রুল্লাহর পূজা করত মূর্তি পূজা করত আমার ভাইয়েরা মক্কার লোকেরা তারা কি করত স্ত্রী নামত সজ্জে না করে অনুরূপভাবে এইভাবে তারা মদ খায় মাদক দ্রব্য খায় আর তারা কি করে কত লোককে তাল করে মানুষদেরকে হত্যা করে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে আর ছুরি ডাকাতি এইটা তো তাদের সকালবেলার নাস্তা খাওয়ার মতো ইব্রাহিম পয়গম্বর ওনার স্ত্রী হাজেরা আর ওনার সন্তান খলিজার টুকরা হযরত ইসমাইলকে এই জায়গায় রেখে গেছিলেন আর দাবি জানাইছিলেন যখন সূর্য ডুবে যায় তখন আল্লাহর কাছে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ইব্রাহিম দোয়া করেছিলেন ওয়াবাআস ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম এই এলাকায় আমি জানি আপনি আমার ছেলে আর স্ত্রীকে বিনা কারণে রেখে যেতে বলেন নাই নিশ্চয় এখানে শহর হবে এখানে যারা শহর হবে অধিবাসী আসবে তাদের সবাইকে আল্লাহ আপনার এবাদত শিক্ষা দেওয়ার জন্য আপনি একজন শ্রেষ্ঠ রাসূলকে আপনি এই এলাকায় পাঠাবেন এইটাই আপনার কাছে আমি দাবি জানাই আর আপনার কাছে আর একটা দাবি আমি জানাই যে আপনি ওয়ারজুকহুম মিনাস সামারাত আর এখানে তো ধান হয় না গম হয় না শুধু মরুভূমি আর বালু আর পাহাড় আপনি বহু দূর থেকে ওই বিভিন্ন দেশ থেকে হলেও ফল পাকড়া এনে তাদেরকে একটু রিজিক দিয়ে দিবে আর কিছুদিন পরে যখন জনপদটা বড় হয়ে গেল সেই সময় অবশ্য হযরত ইব্রাহিম এও দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লাহুম ফি মাইহিম আল্লাহ জমজম পানিতে বরকত দিয়ে দেন যতদিন পৃথিবীতে একজন ইমানদার থাকবে ততদিন পর্যন্ত যেন এই জমজম কূপের পানি শেষ না হয় আর আল্লাহ এখানে ভেড়া বকরি দুম্বা আর এই যে উট মহিষ গাধা খচ্চর ঘোড়া হাঁস মুরগি এই সমস্ত পশুগুলিকে এরা লালন পালন করতে পারে কিন্তু ধান গম হয় না আল্লাহ আপনি এই জনপদের লোকদের জন্য আপনি গোশত এর ব্যবস্থা করবেন এই জন্য আমার তো জানেন হাড়ের অপারেশন
গরু এবং এই সমস্ত উটের গোশত খাওয়া নিষেধ কিন্তু কাবা ঘরের আমার বন্ধু আছে সোনায়েত শেখ সোনায়েত বড় ইমাম উনি আমাকে বললেন মাওলানা আব্দুর রাজ্জাক লা তাখাফ ওয়ালা তাহাজান তুমি গোশত খাও কারণ হযরতে ইব্রাহিম পয়গম্বর দোয়া করে গেছেন মক্কার লোকদের এই গোশতের মধ্যে আর পানির মধ্যে বরকত দেওয়ার জন্য এই জায়গার গোশত খেলে তোমার হাটের কোনো ক্ষতি হবে না ভাইরা আমার তাহলে এই সমস্ত গুনার কাজগুলি করে রাসূলুল্লাহ মাহফিল ডাক দিলেন মাহফিল ডাক দিয়ে যখন লাম্মা সামিআল কাসি ওয়াদ দারি কাছের লোক দূরের লোক সবাই শুনতে পারল কার আহ্বান হাজা নেদাউ মুহাম্মাদিন আমিন আমাদের দেশের মহাবিশ্বস্ত এবং সবচাইতে আমানত এর শক্তির অধিকারী মহাসত্যপন্থী মোহাম্মদ ডাক দিতেছে কেন ডাক দিতেছে চলো যাই এই কথা বলে দেখতে দেখতে প্রায় 4-5 হাজার মানুষ তাদের সামনে রসুলের সামনে হাজির হয়ে গেল নবী পাক লম্বা বাস এখন এইগুলি আমি আপনাদের জন্য স্টকে রেখেছিলাম আজকের বলবো না কারণ বিদেশি মেহমান আমার ডান পাশে আমার কলিজার মোহাম্মদ ধন্য আনাস মাদানি ভাই এই যে মুফতি আহমদ শফি হুজুরের কলিজা টুকরা আমার ডান বাড়ে বসা পাশাপাশি থেকে আরাফার ময়দানে উনি একবার মোনাজাত দেন আমি একবার মোনাজাত দেই মিনার ময়দানে আরাফার ময়দানে মুজদালিফার ময়দানে বাংলাদেশের আলেমদের মোনাজাত শুনে চোখের পানি দেখে আর অন্য দেশের হাজিগঞ্জ জুড়ে যায় বলে মোনাজাত চালু করেন কারণ মোনাজাতের সঙ্গে প্রায় 10 লাখের মতো মুসলমান যুক্ত হয়ে গেছে আরে আমিন একটু জোরে বলে তাহলে রাসূলুল্লাহ সেই দিনে বেশি কথা বলেন নাই বলেছিলেন কি ওই মাহফিলে আনা উকাদ্দিমু আর আগে নবী নিজের সম্পর্কে সাক্ষী নিয়েছেন লাউ কুলতু লাউ আখবারতুকুম বি আন্না ওয়ারা হাযাল জাবালে যায়শুন মিনাল আদা ইয়ান্তাজিরুনা লিল হামলাতে ওয়ালিল ইগারাতে আলাইকুম ইয়া মাশারা কওমি হাল সাদ্দাকতুমুনি আও কাযযাবতুমুনি রাসূল বললেন আমি যদি বলি এই পাহাড়ের ওই বারে বিদেশি শত্রুদের সশস্ত্র একটা বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে বলে অপেক্ষায় আছে আমার এই সংবাদ শুনে তোমাকে তোমরা কি আমাকে বিশ্বাস করবে নাকি তোমরা আমার কথা অবিশ্বাস করে কোনো তোমরা মনোযোগ দেবা না এই কথা যখন বলল তখন মক্কার ওই কাফের আবু জেহেল আবুল হাব আবু সুফিয়ান আদাউল ইসলাম আদাউদ্দিন তারা সবাই বলেছিল সদ্দাক নাকা আন্তা আস সাদেক সদ্দাক নাকা আন্তাল আমিন আন্তাল আমিন আন্তাল আমিন